নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কলেজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে তো শিব চতুর্দশী উপলক্ষে দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে শিব মন্দিরে পূজা দিতে যাওয়ার জন্য। তো আমি তো মানে বাড়ির মধ্যে একটুখানি রান্নাটা আগে সেরেই নিলাম, কারণ তো জানি যে মন্দিরে গেলে একটু দেরি হবে, আর সারা বছর পর তো একবার করেই পূজা আসে, ফলে একটু মন্দিরে গিয়ে ধীরে সুস্থে মানে ভালো করে না শিবকে ডেকে পূজা দিলে ঠিক মনে তৃপ্তি আসে না। তো আমাদের কাছেই তো শিব মন্দির, তো মন্দিরে গেলাম, আপনাদের অর্ণব আর আমি দুজনেই গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম ওই মোটামুটি ভিড় আছে, তো তারপর তো গিয়ে আবার দেখলাম আমার এক যাও গেছে, আমার যাকে আবার বললাম চলো তাহলে একটু ভিডিওটা মানে এখানে একটু করেই নিই, তুমি একটু হেল্প করবে। আর আপনাদের অর্ণব দেখুন না, মাস্ক কিন্তু ছাড়েনি, মানে ও একদম ওই সব দিক থেকে কিন্তু একদম ঠিক আছে। তারপর আবার কি করব আপনাদের এ দেখুন না, কাকু বলছে যে বৌমা তাহলে বসে পড়ো, কারণটা হচ্ছে এরপর কিন্তু ভিড় হয়ে যাবে, তখন আর তুমি এত ফ্রিভাবে পুজো দিতে পারবে না। তো যাদব আপনাদের যাদবদা ডিউটি ছিল কালকে নাইট, তো আজকেও আসার সময়তেই একেবারে মানে শিবের কলকে ফুল থেকে শুরু করে ওই কাঁটা ফল থেকে শুরু করে মানে যাবতীয় পুজোর ইনস্ট্রুমেন্ট মানে একবারে সেই আকন্দের মালা থেকে শুরু করে সব। তো রীতিমতো পুজো তো দিলাম, তার সাথে তো একটু দীপ আর এও জ্বাললাম, আর কাকু তো মানে এত ভালো পূজা করেন কি বলবো আপনাদেরকে, মানে মন ভরে যাবে পুরো। তো আমাদের তো পূজাটা দেওয়া হলো, তার সাথে হ্যাঁ আপনাদের ছোট্ট অর্ণবও কিন্তু মানে পূজা দিয়েছে, ভালো করেই তো পুজোটা হয়ে গেল। তার মাঝে একটু বাড়িতে তার আগে বাড়ির যে শিব ঠাকুরকেও তো একটু পুজো করেই গিয়েছিলাম, আর ওই যে দেখছেন পুরো মন্দিরটা আপনাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি, ওইটাই হচ্ছে। আর এখানে হচ্ছে আপনার দুটো কষ্টি পাথরের মানে মূর্তি আছে, আপনাদের ছোট্ট অর্ণব দেখছেন আবার বলছে মামনি আমি বাতি দেবো। তো এখানে বাইর ওই ষাঁড়ের যে শিবের বাহন ষাঁড়ের ওই এটা আছে মূর্তিটা। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ইদং স্নানিয়ং দধি হোম অঘরায় নমঃ নমো শিবায় শান্তায় সর্বরামর্ভম প্রসিদ। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, মঙ্গলময় সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, টাটা বাই।